তাহসিন বাহার সূচনা, যিনি বর্তমানে বাংলাদেশে কুমিল্লার রসমালাই হিসেবে পরিচিত। তার বাবা বাহাউদ্দিন বাহার আওয়ামী লীগের এমপি ছিলেন, যে কারণে তার বাবার প্রতাপে তিনিও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্র ছায়ায় বাবা এবং মেয়ে মিলে কুমিল্লার মানুষকে জিম্মি করে এমন কোনো কাজ নেই যে তারা করেনি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালানোর মদতদাতা ছিলেন এই কুমিল্লার রসমালাই খ্যাত তাহসিন বাহার সূচি। শোনা যাচ্ছে এই লাশসময়ী নারীর বিভিন্ন অপকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে, জানিয়ে নেট দুনিয়া তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে, তখন বাবা মেয়ে গা ডাকা দিয়ে চলে যায় অন্যত্র। সে ফাঁকে এলাকার ভুক্তভোগী লোকজন মিলে বাবা মেয়ের বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হয় এবং খুলে নেওয়া হয় বাড়ির সব কিছু। মানুষ কতটা বিরক্ত ছিল তাদের উপর, তা নিজের চোখে দেখার জন্য যেতে হবে কুমিল্লা শহরে। তবে তাহসিন বাহার সূচি কুমিল্লার রসমালাইকে আরও বিখ্যাত করে দিয়েছে, এটাই ছিল মজার ব্যাপার। বাবা এবং মেয়ে মিলে যা করেছে তা কতটুকু যৌক্তিক ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।